মর্নিং ওয়াকে বেরিয়ে গো ব্যাক স্লোগানের মুখে দিলীপ ঘোষ। সবকে জেলে পাঠাবো, বৃদ্ধাবাস বানাবো জেলকে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা বাজারে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দুদিনের কর্মসূচিতে বেলদা এলাকাতে কর্মীদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। তবে তাকে সামনে পেয়ে স্থানীয় তৃণমূলের কর্মীরা গো ব্যাক স্লোগান তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। দুদিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে হাজির হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে এই হেনস্থার মুখে পড়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা। তবে এই দুদিনের কর্মসূচিতে কার্যত জনসংযোগে জোর দেন বিজেপি নেতা। প্রথম দিন খড়গপুরে, পরে কেশিয়ারিতে এলাকায় বিজয় সম্মেলনীতে যোগ দেন তিনি। বেলদার এক দলীয় কর্মীর বাড়িতে রাত কাটানোর পরে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো বিজেপি নেতাকে। 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এই অভিযোগ তুলে সরব হন তৃণমূলের নেতা কর্মীরা। সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম বেলদা বাজার স্টেশন, হঠাৎ টিএমসির কিছু লোক, পঞ্চায়েতের মেম্বার এসে আমাদের পেছনে স্লোগান দিতে আরম্ভ করে। আমরা যত জায়গায় ঘুরেছি মানে 45 মিনিট তারাও ঘুরেছে, আমি এসে দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি, এখানে এসে স্লোগান দিচ্ছে, কিসের কষ্ট আমি বুঝতে পারছি না। আজ যদি মর্নিং ওয়াক করতে যাও সকালে হাঁটো, কোনোদিন হাঁটে না, কাটমানি খায় আর ঘুমায়, তারা আজকে সকালে উঠে এত সক্রিয় হয়ে গেছে আমাকে দেখে, চিৎকার চেঁচামেচি সকাল থেকে, এটা কী ধরনের রাজনীতি আমরা বুঝতে পারছি না। তবে এটা ঠিক যে আমি গ্রামে গ্রামে যাবো, ওদেরকে জাগিয়ে রাখবো। অনেকক্ষণ চেঁচামেচি করেছে, আমাদের সঙ্গে হেঁটেছে, আমরা সবাইকে চা খাওয়ালাম, আসুন চা খেয়ে যা, অনেক পরিশ্রম করেছে। আমরা সৌজন্যের রাজনীতি করি, ওরা তো কাটমানির রাজনীতি করে, কী করে বুঝবে? আমি এটাও বললাম এটা কাটমানির টাকা নয় ভাই, আমাদের টাকা খাওয়া। পশ্চিম মেদিনীপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, আজ তক বাংলা।